আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি, আমার মৃত্যুর পরে আমার সুন্নতকে নষ্ট করে দিবে, আমার সুন্নতের তোয়াক্কা করবে না, আমার সুন্নতের উপর আমল করবে না। তখন এক শ্রেণীর তরুণ দাঁড়িয়ে এসে বলবে, এটা সুন্নত, এটা বিদআত, এটা চলবে, এটা চলবে না। আর এটা বলে কে? আহলে হাদিস তরুণ দাঁড়িয়েরা, কোন বিদআতি আলেমরা একথা কিন্তু বলে না। তরুণ দাঁড়িয়ে ভাইরা, এক নম্বরে আমাদের ইলম অর্জন করতে হবে, দুই নম্বরে তাকওয়াশীল হতে হবে, তিন নম্বরে স্পষ্ট ভাষী হতে হবে, চার নম্বরে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, সুন্দর ভাষার মাধ্যমে মানুষকে আহ্বান করতে হবে। আহলে হাদিস যুবকরা যেভাবে বাংলাদেশে শিরিক বিদাত উত্থাত করেছে, ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছে, কোনো যুববালা আসেনি, বড় বড় বুজুর্গানে দিন আসেনি, তাদের ধর্ম নিয়ে তারা ব্যস্ত ছিল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের তাবলিগ ইজতেমায়, এক কথায় আহলে হাদিসদের মিলন মেলায় আসার জন্য সুযোগ করে দিয়েছেন এবং কিছু কথা বলা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির জামাত, উপস্থিত বিভিন্ন জেলা থেকে ওলামায়ে কেরাম এবং বিভিন্ন জেলা থেকে দায়িত্বশীল বৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত সময়ের তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সমাজ সংস্কারে আহলে হাদিস তরুণ দায়ীদের ভূমিকা এবং করণীয়, সমাজ সংস্কারে তরুণ আহলে হাদিস দায়ীদের ভূমিকা অপরিসীম। সামাজিক অরাজকতার মূলোৎপাটন করে যে বৈপ্লবিক পরিবর্তন সংস্কার সাধিত হয়, তার পিছনে সিংহভাগ ভূমিকা পালন করে তরুণ আহলে হাদিস যুব সমাজ। এবং এই আহলে হাদিস যুব সমাজ যারা তরুণ এবং যুবক রয়েছে, তারাই সুস্থ জীবন টিকিয়ে রাখার জন্য হকের অতন্ত্র প্রহরী হিসেবে তারা ভূমিকা পালন করে আসছে। সমাজ যখন অজ্ঞতা আর মূর্খতার গভীর সমুদ্রে হাবুডুবু খাচ্ছিল, ঠিক তখনই তাওহীদ এবং শিরকের হিংস্রথাবায় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল, সুন্নতের বিদাত, সুন্নত যখন বিদাতের ফাঁদে পড়ে বাঁচার জন্য আকুতি করছিল, ঠিক সেই সময়ে 1978 সালে হকের অতন্ত্র প্রহরী প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব মুহতারাম আমির জামাত তিনি গঠন করলেন 5ই ফেব্রুয়ারি আহলে হাদিস যুব সংঘ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তরুণ দায়ীদের নিয়ে এই জন্যই তিনি গঠন করেছিলেন যে দেশ যখন শিরিক বিদাদের মহাপাতকে নিমজ্জিত, তখনই তিনি গঠন করলেন এই তরুণ দায়ীদের নিয়ে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের তরুণ দায়ীদের ভূমিকা অপরিসীম। আপনি কোন দিকে হাত দিবেন? এদেশের শিরক কে নির্মূল করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ আহলে হাদিস যুবকদের, তরুণদের যে খেদমত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি মানুষকে সৃষ্টি করেছি লিয়াহিদুন একমাত্র আমার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য লিয়াবুদুন অর্থ লিয়াহিদুন যে আমি মানুষকে সৃষ্টি করেছি দুনিয়াতে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য এখানে লিয়াবুদুন অর্থ শুধু ইবাদত নয় যে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করা দেখেন শিরকে নির্মূল করা আহলে হাদিস তরুণ দাইরা শিরকে নির্মূল করে তাওহীদের বীজ বপন করে যে দাওয়াতি কাজ করে যাচ্ছে শিরকের বিরুদ্ধে বক্তব্য লিখুনি দিয়ে তারা যে কাজ করে যাচ্ছে তার প্রমাণ একটু আগে আমরা দেখতে পারলাম সুদূর সেই চট্টগ্রাম বাইজিদ বুস্তামির মাজারের খাতেম পর্যন্ত আহলে হাদিস তরুণ দাইদের দাওয়াতের মাধ্যমে পরিবর্তন হয় সেই আট রশির মাজারের খাদেম তরুণ দাইদের দাওয়াতের মাধ্যমে পরিবর্তন হয় আহলে হাদিস তরুণ দাইদের দাওয়াত প্রত্যেকটা মাজারে মাজারে পৌঁছে যাচ্ছে আট রশির মাজারের মাথায় আহলে হাদিস যুব সংঘের ঘাঁটি কেড়ে বসেছে আলহামদুলিল্লাহ সিলেটের মতো জায়গায় মাজারের মধ্যে যে মাজারে ভরপুর যে এলাকাতে আলহামদুলিল্লাহ আহলে হাদিস তরুণদের দাইদের দাওয়াত সেখানে পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ সুন্নত প্রতিষ্ঠায় আহলে হাদিস তরুণরা আহলে হাদিস তরুণ দাইরা একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে আমরা শিরকের ব্যাপারে একনিষ্ঠ আল্লাহর ক্ষেত্রে একনিষ্ঠ বুঝি যে আল্লাহ ছাড়া একনিষ্ঠভাবে অন্য কারো ইবাদত করা যাবে না কিন্তু সুন্নতের ক্ষেত্রে একনিষ্ঠভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখনো অনেকে মানতে পারেনি কেননা যখনই আমরা কোরআন এবং হাদিসের রেফারেন্স তুলে ধরি তখনই একদল মানুষ বলে যে এটা তো অমুক হুজুর বলেছে অমুক ইমাম বলেছে এটা তো আলবানী রহমাল্লাহ বলেছে আবার বিন বাজ রহমাল্লাহ বলেছে এখন তো শায়খ পূজা চলে যে অমুক শায়খ এই বলেছে তমুক শায়খ এই বলেছে হাদিসের তোয়াক্কা কেউ করে না বর্তমান বিশেষ করে মিডিয়ার যুগে হাদিসের দিকে তোয়াক্কা করে না এখন ওদিকে যেমন বিদাতিরা তাদের মাজহাব নিয়ে বসে আছে এখন আমাদের একদল শায়েখদেরকে নিয়ে বসে শায়েখ যেটা বলবে সেটাই ঠিক তারা বলবে যে তাদের কোনো দল করে না আমরা শুধু আহলে হাদিস যারা যুব সংঘ করি তারাই দল করে কিন্তু ফেসবুকে তাদের সমর্থক গোষ্ঠী অমুক শায়েখের সমর্থক গোষ্ঠী গোষ্ঠী মানে কি দল জামাত তমুক শায়েখের সমর্থক গোষ্ঠী এটাও তো একটা দল তমুক শায়েখের সমর্থক গোষ্ঠী এটাও তো একটা দল অমুক শায়েখের ফলোয়ার ফ্যান পেজ এগুলা কি এটা একটা দল নয় অবশ্যই দল তাহলে তার সমর্থক গোষ্ঠী আছে সবই আছে শুধু সমস্যা কোথায় শুধু বাংলাদেশ আহলে যুব সংঘের নিয়ে সমস্যা আর কোথাও সমস্যা নেই বিদাতের বিরুদ্ধে আহলে যুব সংঘের তরুণ দাইরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে আহলে হাদিস তরুণ দাইরা যে কাজ করে যাচ্ছে বিদাত নির্মূলে তার বড় প্রমাণ আমরা দেখতে পাই যে সমাজে এই প্রচলিত বস্তা পচা একটা নিকৃষ্ট কাজ যে মোনাজাত সম্মিলিত মোনাজাত এর কারণে আমাদের তরুণ দাইদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে বিভিন্নভাবে হেনস্থ করা হয় শুধু তাই নয় মাহফিলে গেলে মোনাজাত না করলে ঘরের মধ্যে তালাবদ্ধ পর্যন্ত করে রাখে বিশ্বাস করুন আহলে হাদিস তরুণরা আহলে হাদিস তরুণ দাইরা বিভিন্ন মসজিদ থেকে বিতাড়িত হয়েছে এই বিদাতি মোনাজাতের কারণে আজকে দেশের বিভিন্ন নামধারী আহলে হাদিস যেটাকে আমির জামাত বলে থাকেন যারা রফাদানি আসলেই বাস্তবে এরা রফাদানি এদের রফলে দেন আর আমিন ছাড়া বুকে হাত বাঁধা ছাড়া আর কিছু নাই সমাজ সংস্কারে এদের কোনো চাহিদাই নেই কেননা যখন এই সমাজগুলিতে যখন তরুণ আহলে হাদিস যুব সংঘের ইমামরা যায় ওই মসজিদগুলিতে খুতবা দেয় মসজিদগুলিতে ইমামতি করে তাদেরকে মোনাজাত না করার কারণে এখনো বের করে দেয় বাড়িতে বাড়িতে খতম পড়ে না করার কারণে বের করে দেয় তার বড় প্রমাণ আমি আহলে হাদিস তাবলিগ ইজতেমায় 2013 সালে আসার কারণে গাজীপুর থেকে আউট করে দিল কেন সেক্রেটারির বাড়িতে মাজারেরও সেক্রেটারি আবার মসজিদেরও সেক্রেটারি দুঃখের বিষয় এটা হলো আহলে হাদিস সমাজের চিত্র কোথায় এটা
এটা পুরা বাড়ি পাবেন, ফসির মাজারের পাশেই পাবেন এই দৃশ্য, ফসি পাগলার মাজার। এটা আহলে হাদিস সমাজে, তারাও আহলে হাদিস, মসজিদেরও সেক্রেটারি আবার মাজারেরও সেক্রেটারি। এর বিরুদ্ধে আহলে হাদিস তরুণরা যখন কথা বলল, তখন মসজিদ থেকে তাদেরকে বের করে দিল। প্রথমেই অফার দিয়েছিল আহলে হাদিস তরুণ দায়ীদেরকে, কি অফার দিয়েছিল জানেন? ওই মাজার থেকে মাজার কমিটি এসে টাকা নিয়ে আসছে যে তোমার পড়াশোনার যত খরচ আমরা দিব, তুমি বাবা মাজারের বিরুদ্ধে কথা বলো না। মাজারের বিরুদ্ধে কথা বলতেই হবে, তোমার ওই পয়সার আমার দরকার নেই। আহলে হাদিস যুব সংঘের তরুণ দায়ীরা মাজারের বিরুদ্ধে কথা বলে বিদাত নির্মূলে সমাজ থেকে বিদাত উৎখাত করার জন্য তাদের জীবন পর্যন্ত দিয়ে দিবে, তাতে কোনো আফসোস নেই। কারণ আহলে হাদিস তরুণরা এদেশের উপমহাদেশের শাহ এনায়েত আলী বেনায়েত আলীর সন্তান, তারা তিতুমিরের সন্তান, তারা বিদাতের সাথে আপোষ করে না, তারা কখনো শিরকের সাথে আপোষ করে না। আহলে হাদিস তরুণরা এদেশের মানুষ, এদেশের বড় বড় জুব্বাওয়ালা হুজুর যখন তালাকের মাসলা নিয়ে ফতোয়া দেয়, যখন বিপদে পড়ে যায়, বিবি তালাক দিয়ে দেয়, যখন আর কোনো উপায় না পায়, তখন চলে আসে আহলে হাদিসদের কাছে, আহলে হাদিস তরুণদের কাছে চলে আসে মাসলা নেওয়ার জন্য। 2003 সালে ঢাকার জনক ব্যক্তি বউকে তালাক দিয়ে যখন দিশেহারা, কোনো দিক বিদিক খুঁজে পাচ্ছে না, যেই মুফতির কাছে যায় সেই মুফতি বলে যে বউ তালাক হয়ে গেছে, আরেকজনের কাছে হিলা দিতে হবে। কিন্তু যখন দিক বিদিক না পেয়ে বলতেছে যে আমি হিলা দিব না, আমার বউ না নিলে আমি না নিব, কিন্তু আমার বউকে কারো কাছে বিবাহ দিব না, যদি বউ না ছাড়ে তখন উপায় কি? তখন বলল যে চুক্তি সহকারে দিবে তবেই ছেড়ে দিবে। বললো না, দরকার নেই। তিনি চলে আসলেন রাজশাহী বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের অফিসে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের অফিসে এসে 3টা পর্যন্ত মুহতারাম আমিরে জামাতের কাছে অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরে তালাক তাহলিল বই নিজে পড়ে শেষ করে তিনি চলে গেলেন, যে আর কোনো মৌলবীর দরকার নেই। এটা হলো আহলে হাদিস যুব সংঘের তরুণ দায়ীদের অবদান। এই জন্য হাইকোর্ট থেকে ফতোয়া নিষিদ্ধ করে দিয়েছিল। আজও আমি বলছি, 4 মাস আগের ঘটনা, আমার জামালপুরের ঘটনা, বিশাল বড় মাদ্রাসার বিশাল বড় মুফতি, বিশাল বড় মসজিদের খতিব ফতোয়া দিয়েছে যে বউ তালাক দিয়েছে, একসাথে 3 তালাক দিলেই তালাক হয়ে যায়। এটা আমার মেলান্দহের ঘটনা, তালাক দিয়ে দিছে বৃদ্ধ মানুষ, বয়ে বৃদ্ধ মানুষ, এই বয়সে কার কাছে হিলা দিবে, মহা বিপদ। শেষ পর্যন্ত গেল যে অমুক জায়গায় যাও, মেলান্দহের পাথালিয়াতে যাও, ওখানে গেলে সমাধান মিলতে পারে। গেলাম, যাওয়ার পরে ছেলে ফতোয়া দিচ্ছে, তরুণ ছেলে, মুফতি সাহেবের ফতোয়া নে বলছে, কোনো প্রফেসরের ফতোয়া চলবে না, মানে স্যারের তালাক তাহলিল বই নিয়ে গেছি এটা চলবে না। ঠিক আছে, চলবে না, কোরআন বের করেন, সূরা তালাক খুলেন, কোরআন তো বিশ্বাস করেন। বলে হ্যাঁ, কোরআন বিশ্বাস করি, আপনার ঘর থেকে কোরআন আনুন। যখন তালাক তাহলিল বই দিছি, সে বলছে না কোনো প্রফেসরের বই চলবে না। তো তালাক তাহলিল বই চলবে না, কোরআন বের করুন। কোরআন খোলার পরে সে দেখছে যে এখানে তো স্পষ্ট আল্লাহ বলেছেন যে একসাথে 3 তালাক দিয়ে তালাক হবে না, কারণ ইদ্দত পালন করার কথা পবিত্র কোরআনে স্পষ্টভাবে এসেছে। মানে বিপদে পড়লে আহলে হাদিস তরুণদের কাছে আসে, অন্য সময় আসে না। তারপরে যখন তার মা বলল, বেটা তুই আমার বেটা হোস আর না হোস, আমি মেনে নিলাম আল্লাহর কালামকে, আমি বিশ্বাস করি, আমি আর কিছু না পারি, বাংলা তো পড়তে পারি, বাংলাতে এখানে লেখা আছে স্পষ্টভাবে যে ইদ্দত পালন করতে হবে তালাক দিলে। তো আমার তো একসাথেই 3 তালাক দিছে, তালাক তো হয়নি বেটা। মহিলা বুঝতে পারে কিন্তু মুফতি বুঝতে পারে না। আহলে হাদিস তরুণদের সমাজ সংস্কারের যে অবদান সেটা ভোলার মতো নয়। আহলে হাদিস তরুণরা দেখেন আপনি কোন দিকে যাবেন, সানাউল্লাহ অমৃতসরী যখন কাদিয়ানীদের সাথে বাহাজ করে, গোলাম আহমদ মির্জা কাদিয়ানি, গোলাম আহমদ মির্জা কাদিয়ানি যিনি 1903 সালে পায়খানার ড্রেনে পড়ে মারা যায়, গোলাম আহমদ মির্জা কাদিয়ানিকে জিজ্ঞাসা করা হলো। সানাউল্লাহ অমৃতসরী তখন তরুণ দায়ী, তরুণ যুবক, সানাউল্লাহ অমৃতসরীকে জিজ্ঞাসা করলেন তিনি গিয়ে, হে গোলাম আহমদ মির্জা কাদিয়ানি, তুমি কিভাবে নবী হলে? তখন সে বলল যে আমার নাম আহমদ, ইসমুহু আহমদ, আল্লাহ কোরআনে বলছে আমার নাম, আমি সেই আহমদ। তখন বলছে তুমি না গোলাম? বলছে না, গোলাম না আহমদ। তখন তিনি বলছেন যে আমি আল্লাহ, সানাউল্লাহ, সানাবাদ দিয়ে
আমি আল্লাহ হয়ে গেলাম, আমার মতো আল্লাহ তোমার মতো গোলাম কাদিয়ানিকে নবী ঘোষণা করলাম না। তুমি বলো, তুমি আল্লাহর নামে কসম করে বলো, তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে তুমি পায়খানার ড্রেনে মরবে। আর তুমি আমার, আমিও কসম করে বলবো যে আমি যদি সত্যি হয়ে থাকে, আমার দাবি যদি সত্যি হয়ে থাকে যে তুমি সত্য নবী নও, তুমি ভণ্ড নবী, তাহলে আমি মারা যাব তোমার আগে। ঠিকই সানাল্লাহ মৃত্যুশরে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন সেদিন 1903 সালে পায়খানার ড্রেনে পড়ে সেই ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানি মারা যায়। আর সানাউল্লাহ অমৃত শরীর তিনি মারা যান 1948 সালে। সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উপমহাদেশে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন হয় তখন এই আহলে হাদিস তরুণ যুবকের ভূমিকা ছিল অতুলনীয়। যখন আমাদের উপর অত্যাচারের স্ট্রিম রুলার চাপানো হয়, এদেশের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়, এদেশের সম্পদগুলি লুণ্ঠন করে নিয়ে যায় ব্রিটিশরা, তখন আহলাদিস যুবকরাই, আহলাদিস তরুণ দাইরাই মাঠে নেমেছিল। কিভাবে দেখেন আপনি, শাহ ইসমাইল শহীদ, সাইদ আহমদ শহীদ, তিতুমির, এনায়েত আলী, বেলায়েত আলী, হাজী শরীয়তুল্লাহ, এরা সবাই তখন তরুণ যুব সমাজ। তারাই ব্রিটিশদের বিরুদ্ধে, এদেশ থেকে ব্রিটিশদের খেদানোর বিরুদ্ধে, ব্রিটিশদেরকে তাড়িয়ে দেওয়ার বিরুদ্ধে আহলাদিস দাইরাই তখন ভূমিকা পালন করেছিল। কোন জুব্বাওয়ালা, কোন পাগড়িওয়ালা, কোন বুজুর্গানে দিন সেদিন লড়তে আসেনি। আহলে হাদিস যুবকরা যেভাবে বাংলাদেশে শিরিক বিদাত উত্থাত করেছে, ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছে, কোন জুব্বাওয়ালা আসেনি, বড় বড় বুজুর্গানে দিন আসেনি, তাদের ধর্ম নিয়ে তারা ব্যস্ত ছিল। প্রিয় উপস্থিতি, আহলে হাদিস দাইরা, তরুণ দাইরা এদেশের সমাজ সংস্কারে, যদিও তরুণ দায়ীরা সংখ্যালঘু, সংখ্যায় কম, তবে আমরা কিন্তু সংখ্যায় খুবই কম। জাল জয়ীফ হাদিসের বর্ণনাকারীর সংখ্যা অনেক বড়। আমাদের দেশে বিদাতি আলেম জাল জয়ীফ হাদিস বর্ণনাকারী হুজুরের অভাব নেই। পুষ্পা হুজুর, ডেন্স হুজুর, গান হুজুর, তাদের কিন্তু অভাব নেই। দুঃখিত, আমাদের সংখ্যা খুবই কম, কিন্তু আমাদের জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভবিষ্যৎবাণী করে গেছেন সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড 143 পৃষ্ঠা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাযহালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একটি কাফেলা হকের উপর টিকে থাকবে, লা ইয়াযুরুহুম মান খাযালাহুম, তারা তাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক তাদের বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক, ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে, এই কাফেলা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। প্রিয় উপস্থিতি, তার বড় প্রমাণ দেখেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের তরুণদের উপর যে বিপদ আপদ আপতিত হয়, অনেক দায়ী সেই সময় পালিয়ে যায়, অনেক দায়ী নিজেকে তখন আর আহলে হাদিস যুব সংঘ বলে পরিচয় দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে বিশ্লেষণ করুন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে বিশ্লেষণ করুন, দেখুন সেই আজকে থেকে 40-45 বছর আগে থেকে চলতেছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে বিভিন্নভাবে বিভিন্ন শায়েক, বিভিন্ন দল, সরকারি দল, বিরোধী দল বিভিন্নভাবে দমানোর চেষ্টা করেছে, কিন্তু দমাতে পারেনি, ইনশাআল্লাহ আর কোনোদিন পারবে না। আমাদের মুহতারাম আমির জামাতকে জেলে বন্দি করে, তরুণ বয়সে জেলে বন্দি করে তাকে উৎখাত করে দিতে চেয়েছিল, আজকে তারাই উৎখাত হয়ে গেছে, ইনশাআল্লাহ আর কোনোদিন উৎখাত করতে পারবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আমাদেরকে গ্যারান্টি কার্ড দিয়েছেন, আরেকটি গ্যারান্টি কার্ড দিয়েছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 84 পৃষ্ঠায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদাল ইসলামু গরিবান ওয়া সাইউদু কামা বাদা গরিবান ফাতুবালিল গুরাবা, ইসলামের সূচনা হয়েছিল অল্প সংখ্যক লোকের মাধ্যমে, আবার ইসলাম অল্প সংখ্যক লোকের মধ্যেই ফিরে যাবে। অতএব হতাশ হবেন না যে আমাদের দায়ী কম, আমাদের তরুণরা কম, আমাদের সংখ্যায় কম, ওদের তো সংখ্যা অনেক বেশি, কিন্তু এই অল্প সংখ্যক লোকের জন্য রয়েছে সুসংবাদ, তারা জান্নাতের তুবা গাছের সুসংবাদ তাদের জন্য রাখা হয়েছে, জান্নাতে তৈরি তুবা গাছ।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসনাদ আহমদের 16736 নম্বর হাদিস, উহুমুল্লাযিনা ইসলিহুন মা আফসাদান্নাস মিন বাদি মিন সুন্নতি। এই তরুণদের পরিচয় দিতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহলে হাদিস যুব সমাজের তরুণদের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরাই ওই সমস্ত লোক যখন লোকেরা আমার মৃত্যুর পরে আফসাদান্নাস মিন বাদি মিন সুন্নতি, আমার মৃত্যুর পরে আমার সুন্নতকে নষ্ট করে দিবে, আমার সুন্নতের তোয়াক্কা করবে না, আমার সুন্নতের উপর আমল করবে না, তখন এক শ্রেণীর তরুণ দাঁড়িয়ে এসে বলবে এটা সুন্নত, এটা বিদআত, এটা চলবে, এটা চলবে না। আর এটা বলে কে? আহলে হাদিস তরুণ দাঁড়িয়েরা, কোন বিদআতি আলেমরা একথা কিন্তু বলে না। আহলে হাদিস তরুণ দাঁড়িয়েরাই এই জিনিসটাকে বিভক্ত করে দেয় যে এই আমলটা চলবে সমাজে, এই আমলটা চলবে না। প্রিয় উপস্থিতি, আহলে হাদিস তরুণ দাঁড়িয়েদের ভূমিকা অপরিসীম। আমাদের করণীয় কি সমাজ সংস্কারে? আমাদের করণীয় কি? যেহেতু সময় সংক্ষেপ, অল্প কিছু সময়ের মধ্যে আমি করণীয় বলে দেব। আমাদের দায়ীদের করণীয় হলো, আমাদের এক নম্বরে ইলম অর্জন করতে হবে, তাওহীদ ভিত্তিক ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন না করলে বিদআতীদের সামনে টিকা মুশকিল। অতএব প্রিয় উপস্থিতি, তরুণ দায়ী ভাইয়েরা, এক নম্বরে আমাদের ইলম অর্জন করতে হবে, দুই নম্বরে তাকওয়াশীল হতে হবে, তিন নম্বরে স্পষ্ট ভাষী হতে হবে, চার নম্বরে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, সুন্দর ভাষার মাধ্যমে মানুষকে আহ্বান করতে হবে, গীবত সমালোচনার ক্ষেত্রে আমাদের হুঁশিয়ারি হতে হবে। প্রিয় উপস্থিতি, এখন অনলাইন মাধ্যম, আমাদের এখানে একটু মুখে লাগাম দিতে হবে। আমরা বুঝে না বুঝে তর্কে জড়িয়ে যাই। আমাদের আদর্শ গ্রহণ করতে হবে মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার। আমার জীবনে আমি যতদিন দেখেছি, বিশেষ করে 2002-2005 থেকে, যদিও আমার জন্ম আহলে হাদিস সমাজে, যদিও আমার বাপ দাদা 14 পুরুষ আহলে হাদিস, কিন্তু 2005 থেকে আমরা পরিবর্তনের ছোঁয়া পেয়েছি। একটা জিনিস খেয়াল করবেন, এটা সমস্ত কর্মীদের জন্য অনুকরণীয়। আপনি একটা আলোচনা দেখাতে পারবেন না বা একটা লেখনী দেখাতে পারবেন না মুহতারাম আমির জামাত কোনো ব্যক্তির সরাসরি নাম ধরে গীবত করেছেন, কিন্তু এই দিকে আমরা পারি না। দেখেন মুহতারাম আমির জামাত কিভাবে আলোচনা করেন, কিভাবে সংস্কার করেন। মুহতারাম আমির জামাত সত্যটাকে মানুষের সামনে তুলে ধরছেন শুধুমাত্র বইয়ের মাধ্যমে, লেখনীর মাধ্যমে, তাতেই বেদাতীদের গা জ্বালা শুরু হয়ে গেছে। আপনার কি দরকার আছে অন্যজনের গীবত করার, অন্যজনের সমালোচনা করার? কোনোই প্রয়োজন নাই। আপনার কাজ হলো হকের দাওয়াতটা মানুষের মাঝে পৌঁছে দেওয়া। আরেকজনের সমালোচনা করার কোনো প্রয়োজন নাই, আপনার সঠিক দাওয়াত আপনি পৌঁছে দিন। কেউ মানলে মানবে, না মানলে না মানবে, সেটা আল্লাহর ব্যাপার, মানানো না মানানোর ব্যাপার। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনাকে আমি দারোগা করে পাঠাই নাই। প্রিয় উপস্থিতি, আমাদের কিছু তরুণ আছে যারা এ ব্যাপারে খুবই উদাসীন, কারণ যখন তারা তর্ক বিতর্ক করতে চায় সরাসরি গালি দেয় আমির জামাতকে, সেটা আমাদের কলিজায় লাগে। এটা বুঝতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এমন কোনো কথা আমরা মানুষের সামনে বলবো না যেটা আমির জামাতের উপরে গালি আসে, আমির জামাতের উপরে কথা আসে। আমাদের ভেবেচিন্তে কথা বলতে হবে। দেখেন আপনি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের আমাদের প্রাণ প্রিয় ভাই ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, তিনি কিভাবে দাওয়াতি কাজ করে, দাওয়াতি কাজ করতে গিয়ে কাউকে সেইভাবে নাম ধরে কোনো কিছু বলেন না। এইটাই হবে আমাদের দায়ীদের বৈশিষ্ট্য। আমাদের দায়ীদের বৈশিষ্ট্য হবে হকটাকে মানুষের সামনে তুলে ধরা। সর্বশেষ আরেকটি করণীয় আমাদের জন্য, আমাদেরকে আনুগত্যশীল হতে হবে। আমরা আনুগত্যশীল হতে পারিনি। আমরা সবাই নেতৃত্ব দিতে চাই, সবাইকে নেতৃত্ব দিলে সমাজ টিকবে না, সমাজ কখনো সংস্কার করা যাবে না। আনুগত্যশীল হতে হবে আমাদেরকে, আমিরের প্রতি আনুগত্যশীল হতে হবে, আমাদের জেলার যিনি সভাপতি তার প্রতি আনুগত্যশীল হতে হবে। এই জায়গায় আমরা অনেক জেলায় এসে মার খেয়ে গেছি, যুব সংঘ আন্দোলনের মাঝে কোনো মিল নাই। প্রিয় উপস্থিতি, যারা মুরব্বী এখানে উপস্থিত আছেন আপনাদেরকে বলবো, এবং যুবক যারা উপস্থিত আছেন তাদেরকে বলবো, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যেই লক্ষ্য উদ্দেশ্য, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সেই লক্ষ্য উদ্দেশ্য। অতএব কাজ করতে গিয়ে কেন ঝামেলা হবে?
হ্যাঁ মুরব্বী মানুষ একটু রাগ করতে পারে, তিনি আমার বাবার বয়সে বয়স, রাগ করতেই পারে, আমাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এখানে যুবক মানুষ আমার ছেলের বয়সী, নাতির বয়সী, একটু ভুল বুঝতেই পারে, তরুণরা ভুল বুঝবে, এটাই স্বাভাবিক। দুই পক্ষ যদি আমরা সমন্বয় করে চলি, এদেশে তাওহীদের পতাকা এই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মাধ্যমে আবার উড়ানো সম্ভব ইনশাআল্লাহ। কিন্তু আমরা এই জায়গায় হেরে গেছি। আমাদের সবার লক্ষ্য উদ্দেশ্য এক, তাহলে আমাদের কেন সমস্যা হবে? আমরা যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে আবার ভালোভাবে পড়ে ভালোভাবে নিয়ে মাঠে নামে ইনশাআল্লাহ আমরা সফল হবই হব। আপনি খেয়াল করুন যে এদেশে আহলে কোরআনরা তারা দাওয়াতি কাজ করছে, এদেশে হিজবুত তাওহীদ নামক গুমরা দল তরুণদেরকে নিয়ে কাজ করছে, তারা নিরলসভাবে কাজ করার কারণে তারা অনেকটাই সফল হচ্ছে। আর আমাদের সবই আছে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে, আমাদের কর্মসূচি আছে, আমাদের চার দফা কর্মসূচি আমাদের সবই আছে, কিন্তু আমরা কাজ করতে পারি না। আজকে যদি আমরা ঠিক মতো কাজ করতাম, তাহলে আমাদের মাধ্যমে এদেশে আবার পুনরায় বাংলাদেশের আনাচে কানাচে, উপমহাদেশের আনাচে কানাচে তাওহীদ প্রতিষ্ঠা করা সম্ভব ছিল। অতএব প্রিয় উপস্থিতি, আমাদের দলিল আদিল্লা সবই আছে, আমরা যেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সম্মেলনকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।